শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি অরিজিৎ সিংয়ের একটি সুপারহিট গান শুনালাম আপনাদের, সেই সাথে কিছু ভিডিও আমি আপলোড করেছি, কিছু ফুলের ভিডিও। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মনিটাইজেশন প্রবলেম। যখন কোনো চ্যানেল প্রথম ক্রিয়েট করা হয়, প্রথম অবস্থায় 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। এইবার অ্যাপ্লাই করার সময় তিনটে স্টেপ আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এবং চ্যানেল ভেরিফাই, তাছাড়া আর একটি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। এই তিনটে ঠিকমতো থাকলে তবে আপনি ফার্স্ট স্টেপ ডান হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইবার সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে ওটা অ্যাডসেন্সের জন্য। সবার ক্ষেত্রেই প্রথম স্টেপ ডান হয়ে যায়, ফার্স্ট স্টেপ ডান হয়ে যায়, প্রবলেম হয় সেকেন্ড স্টেপে। অনেকের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড স্টেপে এরর চলে আসে। এইবার সেকেন্ড স্টেপে এরর আসে কেন, মেন কথা হচ্ছে সেকেন্ড স্টেপে অনেক ইউটিউবার দেখেছি, প্রচুর ইউটিউবার, যে সেকেন্ড স্টেপে এরর এসছে। আর এরর আসলে ওখানেই আটকে থাকবে, আর কোনো কিছু হবে না, ও যেমন থাকে তেমনই পড়ে থাকবে। হয়তো কিছুদিন পর বলে দিল যে আপনার চ্যানেল মনিটাইজ হলো না। এইবার এরর আসে কেন, এরর আসে একমাত্র এই কারণেই, সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য। একটা কথা সবসময় যেন খেয়াল রাখবেন যে একজন ব্যক্তির একটাই অ্যাডসেন্স তৈরি হবে, একজন ব্যক্তি দুটো অ্যাডসেন্স কোনো মতেই তৈরি করতে পারবে না। এই কারণে দেখা গেল অনেকেই অজান্তে যখন জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করা হয়, কোনো সময় কোনো কারণবশত ওই জিমেলে কোনো অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, আপনি টেরও পাননি, তখনই কী হবে, আপনার এরর চলে আসবে। আপনার নামে একটাই অ্যাডসেন্স হবে, তাই একেবারে ফ্রেশ জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্সের জন্য সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবেন, তাহলে সেকেন্ড স্টেপে কিন্তু কোনো সময় এরর আসবে না। আর যদি বাই চান্স এরর চলে আসে, তাহলে উপায় কী করবেন কি, আপনি এক কাজ করবেন, নতুন করে আবার অ্যাপ্লাই করবেন। নতুন করে অ্যাপ্লাই করার পর একটি নতুন জিমেল তৈরি করবেন, সম্পূর্ণ নতুন জিমেল অন্য ফোন নাম্বার দিয়ে, তারপরে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার সেকেন্ড স্টেপ এরর হবে না। আমি কিন্তু এরকম করে অনেক ইউটিউবারদের মানে চ্যানেল মনিটাইজ করে দিয়েছি, অনেকের এরর এসেছিল, আমি তাদের বললাম যে আপনি এক কাজ করুন, একটি নতুন সিম নিন, সেই সিমে নতুন নাম্বার নিন, নতুন নাম্বার নিয়ে একটি নতুন জিমেল ক্রিয়েট করুন, তারপর আপনি অ্যাপ্লাই করুন, দেখবেন এরর আসবে না। এই ধরনের কথা বলা পর অনেকেই করেছে, কারোর আর এরর আসেনি। তাহলে সেকেন্ড স্টেপ চলে গেল, তারপর আসলো থার্ড স্টেপ। থার্ড স্টেপে এইবার আপনি অ্যাপ্লাই করার পর, থার্ড স্টেপ মানে আপনার চ্যানেল নোটিফিকেশন, আপনার চ্যানেল মনিটাইজ হওয়া। এইবার মনিটাইজ হতে গেলে কতদিন লাগে, একদিন, দু দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন? প্রধানত ইউটিউব তারা নোটিফিকেশনতে জানিয়ে দেয় যে এক মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেবো যে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না। ওরা এক মাস সময় নেয়, কিন্তু অরিজিনালি এক মাস সময় লাগে না, কারো কারো দুদিন তিন দিন পর হয়ে যায়, কারো তিন দিন চার দিন পর হয়ে যায়, ম্যাক্সিমাম হলে সাত দিন লাগে। সাত দিনও লাগে না যদি আপনি ফেস ক্যাম ভিডিও করে থাকেন, ফেস ক্যাম ভিডিও করলে আপনার একদিন কি দুদিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এইবার হয়তো কেউ ভয়েস ওভার করে, ফেস ক্যাম করে না, তাদের ক্ষেত্রেও ভয়েস ওভার করলেও চার দিন পাঁচ দিনের বেশি লাগে না। এইবার আরও কিছু চ্যানেল আছে যাদের ভয়েস ওভারও নেই, ফেস ক্যামও নেই, এইবার তাদের কী হয়, ওই আটকে থাকে। এইবার অনেক সময় কী হয়, যখন অ্যাপ্লাই করলেন, আপনি তো একজন ইউটিউবার না, আপনি যখন অ্যাপ্লাই করলেন তখন লাখো লাখো চ্যানেল অ্যাপ্লাই করেছে। এইবার যারা স্টাফ আছে তারা তো এক এক করে চেক করবে, এই কারণে তো দেরি হয়। এইবার যখন আপনি ভাবছেন যে আমার সাত দিন, আট দিন, দশ দিন হয়ে গেছে, আমার এখন পর্যন্ত ওখানে প্রসেসে চলছে, এইবার তখন কী হয়, অনেক চ্যানেল যেগুলো একটু ডিসপুট থাকে, তখন যারা চেক করে তারা যখন যদি কোনো ডিসপুট খুঁজে না পায়, তারা কী করে কি, তাদের সিনিয়রদের দিয়ে দেয়
যে আমি এই চ্যানেলটা দেখলাম একটু বুঝতে পারছি না, সিনিয়ররা চেক করুন। তার মানে একটি চ্যানেল দুজন ব্যক্তি চেক করছে, তাহলে একটু সময় লাগবে। আর যদি কোনো ডিসপুট না থাকে তাহলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে 4-5 দিন, ম্যাক্সিমাম হলে 7 দিন লাগে। এইবার ওই যাদের বললাম ফেসক্যাম ভিডিও না কিংবা ভয়েস নেই, সেই সব চ্যানেলে একটু সময় লাগে, কেননা খুব ভালো করে যারা চেক করে তখন একটু প্রবলেম হয়, 7 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। তারপর দেখা গেল হয়তো ওরা বলে দিল যে আপনার চ্যানেলটি মনিটাইজ হচ্ছে না। তাই চ্যানেল মনিটাইজ করতে গেলে সব থেকে ভালো হয় ফেসক্যাম ভিডিও করলে। আর ফেসক্যাম ভিডিও যদি আপনারা না পারেন, অনেকে আছে ফেসক্যাম ভিডিও করেন না, মুখ দেখাবে না, তাহলে ভয়েস ওভার করতে হবে, হয় ফেসক্যাম নাহলে ভয়েস ওভার। সঠিকভাবে চ্যানেল করতে গেলে আপনার ভয়েস ওভার করতে হবে, তবে সেই চ্যানেলটি সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। এই হচ্ছে 3টে স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। থার্ড স্টেপে কী কারণে দেরি হয় বলে দিলাম, সেকেন্ড স্টেপে কী কারণে আটকে যায় বলে দিলাম, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এবার এই গান, যে গানটি আপনাদের শোনালাম, এই গানটি কপিরাইট ফ্রি সং। আপনারা যদি আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান অবশ্যই দিতে পারেন, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো ভয় নেই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যদি কপিরাইট ফ্রি পাই তাহলে অবশ্যই আপলোড দেবো।